কুমিল্লা জেলার বিপাড়ার বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মা সমাবেশে সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের গভর্নিং কমিটির সভাপতি হাজির জসিম উদ্দিন জসিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ মুর্শিদা আলম মেহেদি হাসান সবুজ মোহাম্মদ রমজান ও নজরুল প্রফেসর অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী সাংবাদিক খলিলুর রহমান রানা আব্দুল আলিম মোহাম্মদ কামাল হোসেন আব্দুল হালিম অন্তরা বেগম ও ঝর্ণা আক্তার সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের নতুন বইয়ের নানা বিষয় তুলে ধরেন সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান মোহাম্মদ মাহফুজ